আমরা নির্ণায়ক নিয়ে কাজ করতেছিলাম এবং নির্ণায়কের বেসিকের একদম লাস্ট পর্যায়ে আছি তো আমরা আজকে কথা বলবো নির্ণায়কের ধর্মাবলী নিয়ে এবং নির্ণায়কের ধর্মাবলী কথা বলার সাথে সাথে আমরা চলে যাব আমাদের যে চাপ্টারের যে প্রবলেমগুলো সলভ আছে প্রবলেম সলভিং পার্টে চলে যাব আশা করি সবাই সাথে থাকবে যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি আমাদের ক্লাস নির্ণায়কের ধর্মাবলীর আজকের পর্বে গত পর্বে আমরা তিনটা বৈশিষ্ট্য বা আজকের ধর্মটা শিখব সেটা হচ্ছে যদি কোনো নির্ণায়কের দুটি সারি ও কলাম একই হয় এটা ওইটার হবে না পরে বুঝাই দেবো কেন এরকম হইতেছে যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা কলাম একই হয় বা একটি অন্যটির গুণিতক হয় তবে নির্ণায়কের মান শূন্য কথা একটু ভালো করে দেখো এই দেখো এখানে দুইটা কলাম সেম সেম হয়ে গেছে দুইটা কলাম সেম সেম হয়ে গেছে বা এই একটা কলাম আছে আর এই কলামটা এই কলামের গুণিতকের সমান হয়েছে এন গুণিতকের সমান হয়েছে এই দুইটা কৃষি মান কত হবে শূন্য কেন একটু অপেক্ষা করো পরের ধর্মটার জন্য একটু অপেক্ষা করো পরের ধর্মটার জন্য আমি পরবর্তী তোমাদের এটা আবার ক্লিয়ার করে দিব ঠিক আছে এই ছিল আমাদের চার নাম্বার ধর্ম আপাতত জেনে রাখবো যদি দুইটা শাড়ি বা দুইটা কলাম হুপু হয়ে যায় পাশাপাশি হইতে হবে না পাশাপাশি না হলেও হবে যদি হুবুহু সেম হয়ে যায় বা গুণিতক হয়ে গুণিতকের সমান হয় তবে মনে রাখতে হবে সেই নির্ণায়কের মান আমরা তো চলো আমরা আমাদের পাঁচ নাম্বার ধর্মটা আছে ধর্মতে যাব। ধর্মটা কি একটু ভালো করে দেখবা এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট ধর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্ম ঠিক আছে সেটা হচ্ছে নির্ণায়কের কোন সারি বা কলাম প্রত্যেক ভুক্তিকে যে কোনো সারি বা কলাম মাইন্ডিড যে কোনো শাড়ি বা কলাম ইট যে কোনো প্রত্যেক ভুক্তিকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে দ্বারা গুণ করতে পার্থক্যের স্কেলার গুণের সাথে এখানে একটা পার্থক্য স্যার বিষয়টা বুঝলাম না চলো একটু বুঝাই মেট্রিক্স এর গুণের সাথে তুমি এটা কনফিউজ হয়ে যাও মনে করে এ একটা মেট্রিক্স ছিল তুমি যখন 2a এ বের করতা। তুমি যখন টু এ বের করতো তখন কি করতা টু এ বের করার সময় সকল ভুক্তিকে দুই দ্বারা গুণ করে দিতা আর এইখানে গল্পটা কি বলতেছে এইখানে গল্পটা হচ্ছে এইখানে গল্পটা হচ্ছে এই একটা নির্ণায়ক আছে নির্ণায়কের যে কোনো কে এম দ্বারা গুণ করা এই দেখো আমরা একটা কলামকে এম দ্বারা গুণ করলাম গুণ করা মানে নির্ণায়কের মানকে এম দ্বারা গুণ করা এম এ আকারে লিখা যায় এই কথাটার থেকে আরেকটা জিনিস বলতে পারি নির্ণয়কে যে কমন নেয়ার যে বিষয়টা ছিল মেট্রিক্স কমন নেয়া মানে কি সবকিছু থেকে কমন নেয়া মানে স্কেলারটাকে যদি আমি উল্টাইতাম স্কেলার গুণফলটাকে যদি উল্টাইতাম দুই যদি কমন নেয় সকল মান থেকে কমন নেয়া বুঝাইতো আর নির্ণয়কের ক্ষেত্রে কমন বলতে বুঝায় যে কোনো একটা সারি থেকে অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নেয়া যে কোনো একটা সারি থেকে বা যে কোনো একটা কলাম থেকে কমন নেয়া বুঝায় যেমনটা আমরা এইখানে দেখতে পাইতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকনিক এবং আমি সব সময় বলি মেট্রিক্স নির্ণায়কের সাথে তোমরা এই বিষয়টা গুলায় ফেলো তাই আমি কম্পারিজনটা দেখায় দিলাম ঠিক আছে আমি এই জায়গায় কম্পারিজনটা তোমাদের দেখায় দিলাম যে কেন এটা হয় নির্ণায়ক আর মেট্রিক্সের এই দুইটা পার্থক্য কেন হয় পরবর্তীতে আমরা ম্যাথ করার সাহায্যে বুঝতে পারবো যে কেন এই কাজটা হইতেছে তো আমরা এটা দেখাবো কিন্তু এই জিনিসটা তোমরা একটু খুব ভালোভাবে মনে রাখবা ওকে আচ্ছা নেক্সট আমরা যাব আমাদের পরবর্তী যে ধর্মটা আছে পরবর্তী ধর্মতে কোন নির্ণায়কের কোনো একটি শাড়ি বা কলামের ভুক্তিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটি শাড়ি বা ভুক্তির সাথে যুগ বিয়োগ করলে যে মেট্রিক্স উৎপন্ন হয় একটু টাইপিং মিস্টেক আছে এখানে উৎপন্ন হবে আর এখানে প্রযুক্ত হবে এখানে উৎপন্ন হবে এখানে প্রযুক্ত হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটার আরেকটা নাম আছে আমরা বলবো এইটা দ্বারাই আমরা এই রুলসটা এই ধর্মটা দ্বারাই আমরা অধিকাংশ কাজ করব। যে মেট্রিক বা যে নির্ণায়কটা উৎপন্ন হয় তার মান আমাদের যে নির্ণয়টা দেয়া ছিল তার মানে নির্ণায়কের যে মান আছে সেটা সমান স্যার বুঝি নাই তো এইখানে এটাকে বলে নির্ণায়কের কর্ম পদ্ধতি কর্ম পদ্ধতি পদ্ধতি বলে স্যার কর্ম পদ্ধতি মানে মানে আমরা এই নিয়মটা দ্বারাই কাজ করব সবচেয়ে বেশি ওই যে বললাম আমরা একটা কথা বললাম যে কলামের সাথে যুগ বিয়োগ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না তার মানে দেখো ওই যে গতবার যখন আমরা এ এ এ সেম সেম ছিল কলাম দুটা সেম সেম ছিল বিসিডি লাইক এরকম ছিল তখন তখন আমি যদি এইটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দিতাম তাহলে কি তো জিরো 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 আর এখানে থাকতো কি এ এ এ বি সি ডি আমরা এইরকম লিখতাম আর এটা লিখতে গেলে আমাদের একটা কাজ করতে হয় একটা সাইড নোট লিখতে হয় সাইড নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিভাবে লিখতে হয় দেখো তোমরা কোন জায়গায় কাজ করছো স্যার এক নাম্বার কলামে কাজ করছে তো আমাদের অপারেশন এরিয়া হচ্ছে C1 প্রাইম C1 প্রাইম দ্বারা বুঝাই আমি কোন জায়গায় অপারেশনটা চালাইছি ঠিক আছে কি অপারেশন চালাইছি C1 প্রাইম আমি কি অপারেশন চালাইছি স্যার কিচ্ছু না এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বাদ দিয়ে দিছি তো C1 মাইনাস সি টু সাইড নুট আকারে লিখে দিতে হয় এটা সাইড নুট আকারে লিখে দিতে হয় আর এটাই হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী যে বেসিক যে জিনিসটা যে পাশাপাশি দুটা সাথে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না আর আমরা এটাকে বলবো কি কর্ম পদ্ধতি আর লিখবো কিভাবে সাইড নুট শহীদ তো চলো বাচ্চারা আমার সাথে তোমরা একটু কাজ করো শুধু যে আমরা এটা থেকে বিয়োগ দিব এরকম না যে কোনো কিছু গুণ দিয়ে যোগ করতে পারি বিয়োগ করতে পারি ঠিক আছে কিন্তু মনে রাখবা যে কলামটা যোগ করবা বা যে শাড়িটা যোগ করবা সেম সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেমন এইখানে প্রথম যে কাজটা করছি এই কাজটার কি নাম হবে কে বলতে পারবা তুমি এখানে কি কাজ করছো কত নাম্বার জায়গায় কাজ করছো কলামে কাজ করছে কি কাজ করছো কলামে স্যার আমার অপারেশন এরিয়া হচ্ছে সি ওয়ান প্রাইম আচ্ছা সি ওয়ানে তুমি অপারেশন চালাইছো কি অপারেশন চালাইছো আমি যদি প্রশ্ন করি কি অপারেশন চালাইছো সি ওয়ানে স্যার সি ওয়ানে বেশি কিছু অপারেশন চালাইতে পারি নাই সি ওয়ানে সি ওয়ান প্লাস এন সি টু সি ওয়ানে কি অপারেশন চালাইছি সি ওয়ান প্লাস এন সি টু মানে কি আমি সি ওয়ান কলামে যে কাজটা করছি সেটা হচ্ছে এক নাম্বার কলামের সাথে দুই নাম্বার কলামের এন গুণ যোগ করে দিছি সবগুলা ভুক্তিকে এন দ্বারা গুণ করে যোগ করে দিছি নির্ণায়কের মানের পরিবর্তন হবে না সেময়েতে আমরা যদি পরেরটাতে যাই এইটার নাম কি দিব বলতো বাচ্চারা এই অপারেশনটার নাম কি দিব কোন জায়গায় অপারেশন চালাইস স্যার অপারেশন করছি মাথায় না পেটে আবার দেখো পেটে অপারেশন করে মাথায় লিখে দিও না দুই নাম্বার কলামে কি অপারেশন চালাইস স্যার সি টু মাইনাস এম সি থ্রি কথা হচ্ছে স্যার কাজগুলা কি আমরা সব সময় কলামেই করব না এখানে এখানে স্পষ্ট স্পষ্ট বলা আছে। আছে আমরা কোথায় করব। যে কোনো কলামে করবো বা কলামে করতে পারি কাজগুলা তো দেখি তোমরা বলতে পারো কিনা যে আমি চাইতেছি এক নাম্বার শাড়ির থিকা এক নাম্বার শাড়ির থিকা দুই নাম্বার শাড়ির মানে সারের নাম সাজন সাজন এস যে আছে এস গুণ যুগ করতে এক নাম্বার শাড়ির সাথে দুই নাম্বার শাড়ির এস গুণ যুগ করতে তাহলে কি লিখবো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে কি লিখবো সবাই আমাকে দেখাবা আর তবে অপারেশন এরিয়াটা আমি বলে দিই কোথায় কাজ করছো এক নাম্বার রোতে আর ওয়ান আর ওয়ান এ কি কাজ করছো স্যার আর ওয়ান প্লাস এস আর টু এস আর টু এইভাবে আমরা অপারেশনটা লিখব তো এই ছিল আমাদের ধর্মাবলীর ক্লাস পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম